আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমনেস ফ্যামিলি। সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের এই বাংলাদেশের ব্লগটি দেখার জন্য। তাহলে চলুন ব্লগটা এখন শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পরই আমাদের নাস্তাটা অলরেডি টেবিলে চলে এসেছে। তো আজকে ছিল আমার পছন্দের আলু ভাজি, তারপর ছিল মিট বোনা, আর সঙ্গে ছিল আটার রুটি, আর এখানে ছিল ফুলকলির কেকও। আমরা দেশে আসার পর থেকে আসলে প্রত্যেক দিনই এই ফুলকলির কেকটা খেয়েছি, মনে হয় একদিনও মিস যায়নি। তো এখন আমরা সবাই বসে পড়ব টেবিলে আমাদের নাস্তাটা করার জন্য। দেশের এই আলু ভাজিটা আর এই রুটিটা আসলে অনেক বেশি মিস করি। তো এখানে আসলে আমাদের খাওয়া হয় সব সময় যে হয় তা কিন্তু না, দেখা যায় উইকেন্ডে বা যখন বাচ্চাদের হলিডে থাকে সেই সময়টাতে আসলে তৈরি করি, নয়তো বা আসলে খুব একটা বেশি এটা খাওয়া হয় না। তো এখন আমি আমার প্লেটেও আমার নাস্তাটা তুলে নিয়েছি। আর ওই দিন আসলে আমার একটা খালাতো বোনও এসেছিলো আমাকে দেখার জন্য, তো আমরা বারবারই ওকে বলছিলাম আমাদের সঙ্গে নাস্তাটা করার জন্য। তো সে বলছিল সে ঘরেই নাকি নাস্তাটা করে এসেছে, তো সে শুধু চাটাই খাবে। আর এই তো এখন আমরা সবাই আমাদের নাস্তাটাও করে নিচ্ছি। আর আজকে আমাদের একটা দাওয়াতও আছে ডিনারে, তো আমাদের সকালের নাস্তাটা যেহেতু অনেক হেভি হয়ে গিয়েছে, তো আমরা মানে দুপুরে একটু দেরিতেই আমাদের লাঞ্চটা করেছিলাম। আর দুপুরের লাঞ্চের জন্য এখানে ব্রোকলি কাটা হচ্ছে ভর্তা করার জন্য, আর এই ব্রোকলিগুলো আমরা লন্ডন থেকে নিয়ে গিয়েছিলাম। তো এদিকে আমি মেকরুলটাও একটু একটা হাঁড়িতে নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এখন একটু পেঁয়াজকেও ছোটে করে নিচ্ছি। তো সকালের নাস্তাটা করার পর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলেন স্বপ্নতে মহাবীরের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসার জন্য। তো সেখান থেকে আমার হাজব্যান্ড একটা গুড়ও নিয়ে এসেছেন, এটা ছিল খেজুরের গুড়, আর এই গুড়টা স্পেশালি আনা হয়েছে চা খাওয়ার জন্য। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য চা চলে এসেছে, তো চাটা উনি এই খেজুরের গুড়টা দিয়ে খাবেন। তো চায়ে কোনো মিষ্টি দেওয়া ছিল না মানে চিনি, তো এখন খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছেন। আর ঠান্ডার সময় আসলে খেজুরের গুড় দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আমার আসলে আগে কোনোদিনও এরকম কোনো কিছু খুব একটা বেশি ভালো লাগতো না, মানে চায়ের মাঝে গুড় দিয়ে চাটা খাওয়া, তো এখন আসলে অনেক ভালোই লাগে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা তো সকালে হেভি ব্রেকফাস্ট করলাম, তারপর দুপুরেও পেট ভরে আমাদের লাঞ্চটাও করা হয়েছে। আর মহাবীর কিন্তু দেশে আসার পর থেকে তেমন কোনো কিছুই খেতে চাইছে না, তো তার দাদু এখন তার জন্য চিপস ফ্রাই করে নিয়ে এসেছেন, আর ওকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা চলছিল। আর এদিকে আমিও সন্ধ্যার সময় আমার লাল চাটা খেয়ে নিচ্ছি। আর এখন আমরা চলে এসেছি মেড গ্রিলে, আর এটা পড়েছে নয়া সড়ক পয়েন্টে, তো এটাতেই ছিল আজকে আমাদের ডিনারের সেই ইনভাইটটা। তো এখন আমরা চলে এসেছি মেড গ্রিলে, আর এসে বসেও পড়েছি। আর আজকে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন আমার একজন দুলাবাই, আর দুলাবাই হচ্ছেন আমার ছোট ননাসের হাজব্যান্ড। তো উনারাও কিন্তু দেশে এসেছিলেন আমাদের কিছুদিন আগেই, আর উনারা এখন চলে যাবেন, তো সেজন্যই আমাদের সবাইকে আজকে এখানে ইনভাইট করেছেন।
তো আজকে এখানে ছিলাম আমাদের ফ্যামিলি, তারপর আমার দুজন দেবরের ফ্যামিলি, তারপর আমার একজন ননাসও ছিলেন। তো আমরা এখানে সর্বমোট মনে হচ্ছিলাম 18 থেকে 20 জনের মতো হবে। তো আমরা সবাই বসে পড়ে এখন মেনুটা দেখে নিচ্ছি, যে যার মতো করে খাবারগুলো অর্ডার করব। আর আপনাদেরকেও মেনুটা একটু দেখিয়ে দিলাম। এখানে যতগুলো খাবারই ছিল সবগুলোই আসলে রিজনেবল প্রাইজেরই ছিল। আর আমরা যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল। আমরা দেশে যাওয়ার কিছুদিন আগে মানে জুলাই মাসের সামার হলিডেতে দেশে গিয়েছিলেন আমার দুই ভাই, মানে আমার লাল ভাই আর আমার ছোটো ভাই, ওনারা গিয়েছিলেন ওনাদের ফ্যামিলিকে নিয়ে দেশে কুরবানির ঈদটা করার জন্য। তো সেই সময় আমার একটা নিস, সে সিলেটের মনে হয় 20টা থেকে 21টার মতো রেস্টুরেন্টে খাবার খেয়েছে, মানে ট্রাই করে দেখেছে কোন রেস্টুরেন্টের খাবার মানে খুব বেশি ভালো। তো সে সেই সময় এই মেড গ্রিলটাতেও আসতে চেয়েছিল, তবে আনফর্চুনেটলি সে যেতে পারেনি। কারণ হচ্ছে তারা যতবারই চেয়েছিলেন এটাতে যেতে, সেই সময় নাকি এই রেস্টুরেন্টের বাইরে অনেক লম্বা লম্বা কিউ ছিল, যার কারণে তারা রেস্টুরেন্টে আর যেতে পারেনি। তো সে আমাকে দেশ থেকে আসার পরই বারবার রেকমেন্ড করছিল আমরা যেন দেশে যাওয়ার পর এই মেড গ্রিলের খাবারটা ট্রাই করি। তো আমাদেরও কিন্তু ইচ্ছা ছিল এখানে এসে এই খাবারগুলো ট্রাই করার। তো আজকে যেহেতু এই রেস্টুরেন্টে আসার জন্য ইনভাইটটা পেয়ে গেলাম, তো সেই সুযোগটা হয়ে গেছে এই রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করার জন্য। তো এই রেস্টুরেন্টের মেনু বুকটা আমি হাতে নিয়ে প্রত্যেকটা পেজই একটার পর একটা দেখছিলাম আর একটু রেকর্ডও করে নিচ্ছিলাম। যারা দেশে আসবেন আর এই রেস্টুরেন্টের খাবারগুলো এখনও পর্যন্ত ট্রাই করেননি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই খাবারগুলোর প্রাইসটাও আমি সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিয়েছি, যাতে আপনারা এটা দেখে একটু আইডিয়া করতে পারেন যে এই খাবারগুলোর প্রাইসটা ঠিক আছে কি না। তো এই শপের খাবারগুলো ছিল টার্কিশ। তো আমরা লন্ডনে যে খাবারগুলো খেয়ে থাকি টার্কিশ রেস্টুরেন্টগুলোতে ঠিক তেমনটাই ছিল এই শপের খাবারগুলো। আর আমাদের তো সবারই অনেক ভালো লেগেছে, আর খাবারগুলো ছিল খুবই টেস্টি আর ওয়েল কুকড, যার কারণে বাচ্চারাও খুবই পছন্দ করেছে। তো এখানে আমরা যে কয়টি খাবার অর্ডার করেছিলাম সবগুলি একটার পর একটা চলে এসেছিল। আর যেহেতু আমরা লোকজন অনেক বেশি ছিলাম, তো স্টাফরা আসলে একটু কনফিউজ হয়ে দুই একটা অর্ডারে একটু প্রবলেম করেছিল, তারপর কিন্তু তারা ঠিক মতোই দিয়েছে। তো এখানে আমরা সবাই কিন্তু চিকেনও খাই মিটও খাই, তবে আমার শাশুড়ি যেহেতু চিকেন খান না, তো ওনার জন্য মিটের একটা কাবাব বানানো হয়েছিল। আর আমরা সবাই মিলে চিকেন আর মিট মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে খেয়েছিলাম। আর এই শপের খাবারগুলো আসলে অনেক অনেক বেশি টেস্টি ছিল, যার কারণে এই শপের কথা কাউকে রেকমেন্ড করা যেতেই পারে। তো আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি আমাদের খুবই মজাদার খাবারটা।
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি আমার যাদের নিয়ে, তারপর আমার দুই ননাসকে নিয়ে, মানে আমরা সবাই মিলে অনেকগুলো গ্রুপ পিকচারও তুলেছি। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দুলাভাই চাইছিলেন আমাদেরকে, এখানে একটা কফি শপ ছিল, সবাইকে নিয়ে সেখানে গিয়ে কফি খাওয়াবেন বলে। তো আমরা আসলে সবাই না করছিলাম, কারণ অনেক হেভি একটা মানে ডিনার করা হয়েছে, যার কারণে আজকে এখানে মানে না গেলেই চলবে। তারপর আমরা গিয়েছিলাম একটা বাসাতে, যেই বাসাটা আসলে দেখার মতনই, খুবই সুন্দর বাসা। আর বাসাতে যেসব ফার্নিচারও ছিল সবগুলি আসলে খুবই সুন্দর। তো সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব, আজকের ব্লগে আর শেয়ার করছি না। আর দুলাভাইকে আমি আগেও একবার থ্যাংক ইউ বলেছি, আবারও আজকের এই ব্লগে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি আমার আজকের এই ব্লগটি দুলাভাই দেখবেন, তো দুলাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তো আমার আজকের ব্লগেরও আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি মনি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।